আসসালামু আলাইকুম। আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে ই বাইক প্রজেক্ট বা ইলেকট্রিক বাইক। আমার নাম বিন্দু কুমার, আমার আইডি 1713892। আমরা টিবলি ডিপার্টমেন্ট। আমার ফ্রেন্ড টিম লিডার সিদ্দিকুর রহমান আমাদের ই বাইকের টিম লিডার, আর আমরা মোট 8 জন সদস্য রয়েছি। আমাদের ই বাইকটা মূলত সাধারণত যে বাইকটা আছে তার সে আমরা ডেভেলপ করার জন্য সাধারণত কিছু নতুন নতুন ফিচার ইউজ করছি, যেটা হলো একটা ট্র্যাকিং সিস্টেম, জিপিএস সিস্টেম আর অটোমেটিক লকার সিস্টেম, যাকে বলে স্মার্ট লক। আর এটাতে অটোমেটিকলি আপনি যদি কোনো জিপিএস সিস্টেমে যদি আপনার বাইক হারায় যায় সেক্ষেত্রে অটোমেটিকলিভাবে আপনি তার লোকেশন জানতে পারবেন, অটোমেটিকলি ব্যাটারি লক করতে পারবেন এবং অটোমেটিকলিভাবে সব কানেকশান ব্যাটারি থেকে মোটরের যে কানেকশন সেটাকে ডিসকানেক্ট করতে পারবে। আমাদের এখানে যে নতুন ফিচারটা আছে আমরা সেটার মধ্যে বারকোড স্ক্যান করে, যেরকম জু বাইকের মতন একটা কোম্পানি আমাদের বাংলাদেশে লঞ্চ করেছিল, সেই ফিচারটা আমাদের এখানে আছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই ভার্সিটির এরিয়াতে এই প্রজেক্টটা লঞ্চ করার জন্য, যেটা স্টুডেন্ট ভাড়া নিতে পারবে, হায়ারিং করে নিয়ে তারা পে করতে পারবে আই কার্ডের মাধ্যমে, তো সেই ফিচারটা আমরা অ্যাড করতে চাচ্ছি। আর বিশেষ করে আমাদের সিকিউরিটির উপরে বেশিরভাগ জোর দেওয়া হয়েছে, যে সিকিউরিটিটা হচ্ছে স্মার্ট লক। সেই স্মার্ট লকটা আপনি যে কোনো জায়গা থেকে লক করতে পারবেন, ইভেন আপনি ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন, লোকেশন ট্র্যাক করতে পারবেন, যদি হারিয়ে যায় বা কোথায় আছে সেই বর্তমান প্লেসটা আপনি জানতে পারবেন এই আমাদের জিপিএস সিস্টেম থেকে। সো ফার্স্ট অফ অল এটা আমাদের যে নতুন ইনোভেশন ল্যাব হয়েছে আমাদের ডেভিডল ইউনিভার্সিটিতে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট ইনোভেশন ল্যাবের। তো আমরা এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। তো আমরা চাচ্ছি যে এটাকে আরও ভালোভাবে নতুন নতুন ফিচার অ্যাড করে মার্কেটে দেওয়ার জন্য। মোহাম্মদ সাকিব হোসাইন, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। প্রজেক্ট নেম ডেভেলপমেন্ট অফ ভেহিকল সেফটি ইনসিওরিং অফ গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা যানবাহনগুলোকে দুর্ঘটনা থেকে রক্ষা করব। সেক্ষেত্রে আমাদের এখানে আলট্রাসোনিক যে স্পিড সেন্সর আছে সেটাকে আমরা জিএসএম এর মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমে পাঠিয়ে দেব, এবং সেক্ষেত্রেও যদি আমাদের এই অনেকগুলো সেন্সরের মধ্যে যদি আমাদের দুর্ঘটনা সংঘটিত হয়েও যায় সেক্ষেত্রে আমরা এই সেন্সরের মাধ্যমে আমরা সিম এবং জিপিএসের মাধ্যমে পার্শ্ববর্তী পুলিশ কন্ট্রোল রুমে স্থান এবং গাড়ির নাম্বার সহ পাঠিয়ে দিতে পারবো। এক্ষেত্রে আমাদের দুর্ঘটনা তৎক্ষণাৎ যে কম হবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটাই আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। আমি এ কে এম আলামিন, ত্রিপুরি ডিপার্টমেন্টের। আমার আইডি 1513352527। এটা হচ্ছে আমাদের অটোমেটিক রুটি মেকার। এখানে আমরা 3 জন মিলে রুটি মেকারটা বানিয়েছি। এটার হচ্ছে বেসিক্যালি কাজ হচ্ছে আমরা শুধু এখানে আটা আর পানি দিব, আর কোনো কাজই করা লাগবে না। আমাদেরকে 1 মিনিট শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সম্পূর্ণ রুটিটি ছেঁকে রেডিমেড একটা রুটি বের করে দেবে। এখানে ইন ফিউচারে আমাদের আরও কিছু প্ল্যান আছে, বাট ওগুলো আমরা একটু পরে বলছি। আগে আমরা কীভাবে কাজ করি একটু দেখাই। একটা রুটির জন্য যতটুকু পরিমাণ আটা এবং পানি লাগে সেটি এখানে সেট করে দেওয়া আছে সফটওয়্যারে, সে ঠিক ততটুকু পরিমাণে আটা এবং পানি নেবে। এবং নিয়ে এই সেকশনটা হচ্ছে আমাদের মিক্সিং সেকশন, এখানে সে ডোটাকে বানিয়ে দেবে। এবং বানিয়ে দেওয়ার পরে কিছু সময় লাগবে ডোটা বানানোর জন্য। এই সেকশনটা যখন নিচে নেমে আসবে এই দুটো আর্মের মাধ্যমে ডোটাকে আমরা এই কুকিং সেকশনে পাঠিয়ে দেবো, এবং এটা প্রেস করে আরেকটু মেকানিজম 1-2 মিনিটের মতো টাইম লাগবে। মেকানিজমের মাধ্যমে এখানে দুটো কয়েল আছে, কয়েল দিয়ে রুটিটাকে ছেঁকে বের করে দেবে।
এখানে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের এখানে কোনো কাজ করা লাগবে না, পুরো প্রসিডিউরটাই মেশিনটা করে দেবে। এবং ইন ফিউচার আমাদের প্ল্যান আছে, আমাদের যদি 5টা রুটি লাগে তাহলে আমরা কমান্ড দিব 5টা রুটি এবং সে 5টা রুটি বের করে দিয়ে মেশিনটা অফ হয়ে যাবে। এবং আরও আমরা অটোমেশনে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ব্লুটুথের মাধ্যমে আপনি অন্য কোনো রুমে বসে থাকলে সেখান থেকে আপনি জানিয়ে দিবেন মেশিনকে আমার কতগুলো রুটি লাগবে। আপনার এখানে মেশিনের কাছেও আসা লাগবে না, সে ঠিক কতটুকু রুটি বানিয়ে আপনাকে ইনফর্ম করে দিবে যে আপনার রুটি রেডি হয়ে গিয়েছে, আপনি খেতে আসুন, এতটুকু। থ্যাংক ইউ। আমার প্রজেক্টের নাম হলো এসি হেলমেট, এয়ার কন্ডিশন হেলমেট। আমরা যখন বাইক চলাই 1 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা বাইক রাইড করলে দেখা যায় যে আমাদের মাথা, হেলমেট পরা থাকলে মাথা অনেকটা ঘেমে যায়। তো সেই সমস্যাকে সমাধান করার জন্য এই একটা ডিভাইস ইউজ করা হয়েছে এখানে, যেখানে আমার এসির মতো ঠান্ডা বাতাস দিবে। এই এসি বাতাসটা আমার পুরো হেলমেটের মধ্যে সার্কুলেট হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভিতরে টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে হিটটা আমার মাথা হেলমেটের আগে ছিল হেলমেট পরার কারণে, এখন সেটা আর হচ্ছে না। এক্ষেত্রে আমাদের এই ডিভাইস করার জন্য আমাদের সুবিধা হয়। এখানে আমাদের হেলমেটের যে কার্যকারী কীভাবে কাজ করবে না করবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা একটা থার্মোইলেকট্রিক ডিভাইস ইউজ করছি, যার মাধ্যমে আমরা 12 ভোল্টের সাপ্লাই দিলে এক পাশে ঠান্ডা বাতাস পাবো এবং এক পাশে গরম বাতাস পাবো। আমরা ঠান্ডা বাতাসটাকে কাজে লাগাই আমাদের পুরো মাথাটাকে, আমাদের মাথার মধ্যে ঠান্ডা বাতাসটাকে দিলে এটা ঠান্ডা থাকবে। এক্ষেত্রে আমাদের ডিভাইসটা অনেক উপকারী। আমি সুমাইয়া রহমান, আমি ট্রিপল ই ডিপার্টমেন্টে আছি, অষ্টম সেমিস্টার। আর ওরা আমার ক্লাসমেট হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম। আমরা এখানে মিনি ইভিএম বানিয়েছি। মিনি ইভিএমের ফুল মিনিং হলো মিনি ইলেকট্রোমেটিক ভোটিং মেশিন। তো আমরা যে মিনি ইভিএমটা বানিয়েছি, এটা মূলত আমরা বানিয়েছি যেন এখানে ভোট চুরি করার কোনো উপায় না থাকে সেজন্য। তো এখানে আমরা 2টা পার্ট করেছি। তো যে পার্টটা, একটা কন্ট্রোলিং পার্ট আছে, এটা সম্পূর্ণ যে ভিজিটিং অফিসার বা যে পোলিং অফিসার থাকবে ওনার হাতে থাকবে। তো উনি এখানে কন্ট্রোলিং একটা বাটন আছে, এই বাটনটায় ক্লিক করে উনি হলো এটা ডিজেবল থাকবে, এটাকে এনাবেল করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না পোলিং অফিসার এটাকে এনাবেল করবেন, কন্ট্রোলিং করবেন, ততক্ষণ পর্যন্ত এটা এনাবেল হবে না। এবং উনি কন্ট্রোলিং করার পরে জাস্ট এখানে যতগুলো প্রার্থী আছে ওনাদের প্রত্যেকটার জন্য এক একটা করে সুইচ করা আছে, একজনকে একবারই ভোট দিতে পারবে। একবার ভোট দেওয়ার পর এটা সাথে সাথে ডিজেবল হয়ে যাবে, এটা আর এনাবল হবে না। তো হলো আবার যতক্ষণ পর্যন্ত না পোলিং অফিসার আবার কন্ট্রোলিং করতেছে ততক্ষণ পর্যন্ত এটা আর এনাবল হবে না। এবং সর্বশেষে পোলিং অফিসার যেটা করতে পারবেন সেটা হলো এখানে টোটাল রেজাল্টটা উনি চেক করতে পারবেন, কন্ট্রোলিং করে চেক করতে পারবেন এবং টোটাল রেজাল্টের উপরে বেসিস করে কে উইন হয়েছে সেটা উনি কন্ট্রোলিং করে রেজাল্টের মাধ্যমে দেখতে পারবেন। আর সবথেকে বড়ই যেটা সেটা হলো এটার কস্টটা অনেক কম। এবং আমরা হলো এটাকে এমনভাবে তৈরি করেছি, আমাদের যে বাংলাদেশে যেটা প্রচলিত আছে যে ইভিএমটা, ওটাতে হলো আরডিএনওর ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের এটাতে সম্পূর্ণ কোনো আরডিএনওর ব্যবহার নাই। একটি হলো মাইক্রো কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয়েছে, এখানে শুধুমাত্র একটা আইসি দিয়ে করেছি। তো এটার যত ডাটা, আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে ডাটা চুরি হওয়ার কোনো ভয় নাই, যেমন কে কাকে ভোট দিয়েছে এটা দেখতে পারবে না। এটা সম্পূর্ণ ডাটাটা আমরা এখানে কোনো ডাটাবেস রাখিনি, ডাটাটা সম্পূর্ণ হলো আইসির মাধ্যমে যে আইপি রমটা আছে ওই রমটার মধ্যে গিয়ে সেভ হবে, যার কারণে এখানে একটা প্রাইভেসি একটা ব্যাপার আছে। আর হলো গিয়ে এটা কস্টিংটা তো বলেছি, কস্টিংটা অনেক কম।
আমাদের প্রজেক্টটা হচ্ছে নন কন্ট্রাক্ট ইনফ্রারেড টেম্পারেচার মেজারমেন্ট ডিভাইস, অর্থাৎ যে কোনো সারফেসের টেম্পারেচার আমরা মাপতে পারবো কোনো প্রকার সেখানে স্পর্শ ছাড়া। আমাদের একটা সেন্সর রয়েছে এবং এই সেন্সর দিয়েই আমরা বিভিন্ন ডিস্টেন্সের টেম্পারেচারগুলো মেপে থাকি, এবং আমাদের একটা আরডিওএনএ বোর্ড আছে এবং এলসিডি ডিসপ্লে আছে, সরাসরি টেম্পারেচারটা যেটা মাপবো আমাদের ডিসপ্লেতে শো করবে। সাপোজ আমি কোনো একটা সারফেসের টেম্পারেচার মাপতে চাই, সেটা আমার হিউম্যান বডি হতে পারে, আমি বডি থেকে নির্দিষ্ট রেঞ্জে অর্থাৎ 2 সেন্টিমিটার দূরেও যদি ধরি অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারটা পাবো, আমাদের ডিসপ্লেতে শো করছে একটা অ্যাম্বায়েন্ট টেম্পারেচার যেটা হচ্ছে আমাদের সারফেসের টেম্পারেচার, এবং আনাদারটা আছে টার্গেট টেম্পারেচার যে টেম্পারেচারটা আমরা মাপতে চাচ্ছি। এভাবে সাধারণত আমাদের ডিসপ্লেতে টেম্পারেচারটা শো করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইসলাম, ফার্স্ট সেমিস্টার ট্রিপলি ইভিনি। আমাদের প্রজেক্টের নাম আন্ডারগ্রাউন্ড থ্রি ফেস কেবল ফল ডিটেকশন। আন্ডারগ্রাউন্ডে আমাদের মাটির নিচ থেকে এটা সব লাইনগুলো টানা থাকে, আমাদের যখন ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম থাকে ওখানে ওভারহেডে কোনো সমস্যা হলে আমরা তখন তাৎক্ষণাৎ ওইটা গিয়ে সমস্যাটা সমাধান করতে পারি। কিন্তু আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে কোন লাইনে কোথায় কোন সমস্যাটা হয়েছে আমরা সেটা ডিটেক্ট করতে আমাদের অনেকটা সময় লাগে। আমরা আগেও দেখেছি ম্যারি লুপ টেস্টে কানে ক্যালকুলেশনের মাধ্যমে লেন্সটা পরিমাপ করা হয় যে কত দূর, কিন্তু আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কত দূর এটা ডিটেক্ট করা লাগবে না। আমাদের এখানে এলসিডি ডিসপ্লেতে এখানে 3টা লাইন আমরা ব্যবহার করছি, লাইন 1, লাইন 2, লাইন 3, টার্মিনাল 1, টার্মিনাল 2, আমরা এর সাথে আরও অ্যাডজাস্ট করতে পারি। যদি কোনো কারণে এখানে কোনো শর্ট সার্কিট বা ইয়াতে কোনো একটা লাইন অফ হয়ে যায় শর্ট সার্কিটের কারণে, তখন আমাদের এখানে ডিরেক্ট এই ডিসপ্লেতে দেখাচ্ছে যে লাইন 3, টার্মিনাল 2 ফল্ট। যখন কন্ট্রোলার রুমে যে আসে তার কাছে তো সবসময় একটা ম্যাপ আছে, ম্যাপ থাকলে সে দেখতে পাচ্ছে যে কত নং টার্মিনালে কত নম্বর লাইনে কোথায় এই ফলটা হয়েছে, তখন আমাদের টেকনিশিয়ানরা ওখানে গিয়ে ওই সমস্যাটার সমাধান করবে। আর হচ্ছে আমাদের এটার সাথে আমাদের আমরা আরও কিছু ভবিষ্যৎ চিন্তাভাবনা রাখছি। এখানে আমাদের আরডিনোতে একটা প্রোগ্রামার আছে, আমরা এই প্রোগ্রামারে প্রোগ্রাম দিলে এটা অ্যালার্ম সিস্টেম হবে, তখন কন্ট্রোল রুমে এটা অ্যালার্ম দিবে যে এই কোনো একটা সমস্যা হয়েছে, তখন সে খুব দ্রুত ডিসপ্লের দিকে কনসেন্ট্রেশন দিয়ে ডিসপ্লের ফলটা ডিটেক্ট করবে। তারপরে এখন আমরা এটা ডিটেকশন করতেছি, এটার সাথে আমরা আরও কিছু অ্যাড করে এটা প্রোটেকশনের কাজেও ব্যবহার করি। নাম আশিকুর রহমান, টিম মেম্বার পিয়াস, চিপুলি ডিপার্টমেন্ট, 12 বেস। তো আমার প্রজেক্ট নেম আইডোনো বেস রিয়েল টাইম অ্যাক্সিডেন্ট মনিটরিং অ্যান্ড ইমার্জেন্সি এড সিস্টেম। ইমার্জেন্সি এড মিনস হিউম্যান হ্যারাসমেন্ট, ওম্যান হ্যারাসমেন্ট, হিউম্যান ডিটেকটিভ, অ্যালকোহল ডিটেকটিভ এবং গ্যাস ফায়ার ডিটেকটিভ। তো আমাদের এবং অ্যাক্সিডেন্ট মনিটরিং, অ্যাক্সিডেন্ট মনিটরিংটা কীভাবে কাজ করবে, আমরা অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করছি ভাইব্রেশনসের মাধ্যমে। তো যখন গাড়িটার মধ্যে কম্পন সৃষ্টি হবে, আমরা কোডের মধ্যে একটা রেঞ্জ দেওয়া আছে, ওই রেঞ্জ অনুযায়ী যদি সে কম্পন পায় তখন সেটা ও অ্যাক্সিডেন্ট বুঝে নেবে এবং সেই অনুযায়ী মোবাইলে আপনার লোকেশন এবং লোকেশন সেন্ড করবে। তারপর আমরা আসি, আমরা নারী কর্মক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো নারীরা রাত্রে কাজ করে। তো যখন নারীরা কাজ করে তখন যারা রাত বাসে যাতায়াত করে তাদের অনেক সময় ওম্যান হ্যারাসমেন্টে পড়তে হয়। তো ওরা যদি এসব ফিল করে যে ওদের সম্ভাবনা থাকে যে ওরা হ্যারাসমেন্ট হতে যাচ্ছে বা ওদের কোনো আপত্তিকর অবস্থায় পড়ে, তখন তারা প্রত্যেকটা বাসে সিটের পাশে একটা পুশ বাটন থাকবে, ওই পুশ বাটন চাপলে আমরা লোকেশন সহকারে পুলিশে 999 কল চলে যাবে এবং হচ্ছে SMS চলে যাবে সংশ্লিষ্ট মানুষের কাছে। আর যাত্রী যখন ড্রাইভার যখন যাত্রী উঠায় তখন সামনে কোনো মানুষ থাকলে সেটা দেখতে পায় না অনেক সময়, তো তখন ওরা পিছে ফেলে বা ছোটো প্রাণী টানি থাকলে ওরা পিছে ফেলে। তো এখন সামনে যদি কেউ থাকে ও ডিটেক্ট করতে পারবে।
আর হচ্ছে একটা ড্রাইভারের উপরে 55 জনের জীবন নির্ভর করে। তো এখন দেখা যাচ্ছে যে ড্রাইভারটা যদি অ্যালকোহলিক হয় তো দেখা যাচ্ছে যে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করার প্রবণতা বেশি বেড়ে যায়। তো আমরা একটা অ্যালকোহল সেন্সর ইউজ করছি যেটার মাধ্যমে যদি ও অ্যালকোহলিক হয় সাথে সাথে ও ডিটেক্ট করতে পারবে এবং বাসে সবাইকে অ্যালার্ম দিতে থাকবে সব সময় যে ও অ্যালকোহল ডিটেক্ট করছে। তো আমাদের এই যে এলসিডি প্রিন্টে দেখতে পাচ্ছেন যে কার্বন মনোক্সাইড বেলো প্রিন্ট করছে। তো এখন কার্বন মনোক্সাইড হচ্ছে আপনার 2 পয়েন্ট সামথিং। তো আমাদের রেঞ্জ দেওয়া 7 যদি ওভার করে তাহলে দেখা যাবে যে ও বুঝবে যে আসলে গাড়িটা ফায়ার এই যে ও বুঝে গেছে এবং সাথে সাথে আমাদের SMS সেন্ড করছে লোকেশন সহকার। এই যে আমরা যদি লোকেশনে ক্লিক করি আর লোকেশনে চলে যাবে। আর এই জিনিসটা পুরোটাই অফলাইন, কোনো ইন্টারনেটের প্রয়োজন না, শুধু লোকেশনটা দেখতে ইন্টারনেটের প্রয়োজন। আর এই প্রসেসটা পুরোটাই অফলাইন। এটা হচ্ছে ব্লাইন্ডের জন্য বানানো রাস্তা। মানুষ যখন অন্ধরা যখন রাস্তা পারাপার হয় একজনের সহযোগিতা কামনা করে ওরা, কিন্তু এই ডিভাইসটা থাকলে ওরা ইজিলি রাস্তা খুব সহজে পার হতে পারবে। যখন কিছু থাকবে আস্তে ফ্লো করবে, যখন খুব সামনে গাড়ি চলে আসবে এবং খুব ফুল ফ্রিকোয়েন্সি দিবে। আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলিং আর্ম। গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করবে তখন হচ্ছে সনাতন পদ্ধতির গাড়িগুলো আসতে অনেক লেট করে, যাতে রাস্তাতে অনেক যানজট লেগে যায়। তো এটা একটা স্টেশনে যদি নির্দিষ্ট অনুযায়ী রাখা যায় এবং এটা যে কেউ একটা অ্যাপসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে কমান্ড দিলে, এই কিছু কমান্ড আছে, এই কমান্ডের মাধ্যমে এটা যে কেউ অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবে এবং খুব সহজে ভারী জিনিসগুলো উঠাতে পারবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আলিয়ামিন মারুক, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। আমাদের যে প্রজেক্টটা, এটা হচ্ছে IoT এনেবেলড একটি স্মার্ট ডিভাইস ফর স্মার্ট হোম অটোমেশনের জন্য। এটি বাসা, বাড়ি, অফিস এবং দোকানের রাউটারের সাথে কানেক্ট করা থাকে এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মেসেঞ্জারের মাধ্যমে, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায়। যে কোনো 8টা ইলেকট্রনিক ডিভাইস আমরা কন্ট্রোল করতে পারবো, সেই সাথে ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবো এবং যে কোনো লাইট ফ্যানের টাইমার সেট করে আমরা অন এবং অফ করতে পারবো। আমরা ফার্স্ট যেই কাজটা করছি এটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে আমরা মেসেজ দিয়ে AI বট চ্যাট সিস্টেমের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনোখান থেকে আমরা অন করতে পারবো। এরপরে হচ্ছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ডিভাইস অন অফ করতে পারবো এবং আমাদের নিজস্ব ডেভেলপ করা অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে যার মাধ্যমে আমরা বাটন ক্রিয়েট করা রয়েছে যেখানে আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যে কোনোখান থেকে অন অফ করতে পারবো। আমরা যেই প্রবলেমটা সলভ করছি এটা হচ্ছে আমরা যদি বাসা বাড়িতে যে কোনো লাইট ফ্যান অন করে আমরা অফিসে চলে যাই বা বাসার বাইরে চলে যাই, আমরা যে কোনোখান থেকে দেখতে পাচ্ছি আমাদের বাসার কী কী ডিভাইস অন এবং আমরা বাসা বাড়ি থেকে বাইরে যে কোনোখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেটা কন্ট্রোল করে অফ অন করতে পারবো। আমরা এই ডিভাইসটা দুটা প্রোডাক্টে বের করছি, একটা হচ্ছে 8টা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কন্ট্রোল এবং আরেকটা হচ্ছে 4টা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কন্ট্রোল। আমাদের 8টা ইলেকট্রনিক ডিভাইসের কন্ট্রোল আমরা মূল্য ধরেছি হচ্ছে 1999 টাকা এবং 4টা ডিভাইসের জন্য ধরেছি 1499 টাকা এবং সেই সাথে আমরা 6 মাসের ফ্রি ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রথম 1 বছর ফ্রি সার্ভিসিং ফ্রি প্রোভাইড করছি এবং পুরোটা ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের এই IoT ডিভাইসটা ডেভেলপ করছি। ধন্যবাদ। আমি আব্দুল্লাহ নোমান আর আমার প্রজেক্টের নাম হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল ডিভাইস। তো এটা টেম্পারেচার কন্ট্রোল ডিভাইস এই কারণে যে যদি টেম্পারেচার খুব বেড়ে যায় তাহলে আমরা নর্মালি কুলিং সিস্টেমগুলো চালু করব এবং যদি টেম্পারেচার খুব কমে যায় তাহলে আমরা এখানকার হিটিং সিস্টেমগুলো চালু করব। তো এইগুলো এখন কিভাবে করব আমরা? তো এইটা করার ওয়ে হচ্ছে আমাদের সেন্সর যেটা আছে এটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কাজ করে। তো এইটা যখন সেন্স করবে যে একটা টেম্পারেচার বেড়ে গেছে তখন আমাদের ফ্যানগুলো অটোমেটিক চালু হয়ে যাবে এবং যদি কমে যায় তাহলে ওখানকার হিটিং মেশিন চালু হবে। এছাড়াও আমাদের এই ডিভাইসের সঙ্গে যেটা অ্যাড আছে সেটা হচ্ছে যে এটা সবসময় এই বোর্ডের মাধ্যমে দেখাবে টেম্পারেচার কত আছে, সাথে আমরা ফেস রিকগনাইজ অর্থাৎ ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে দেখাইছি যে কোনো একটা ফ্যানের নিচে যদি কোনো মানুষ আসে তাহলে আমরা ওই ফ্যানটা চালু হয়ে যাবে, অটোমেটিক ফ্যানটা চালু হয়ে যাবে। আবার ওই ফ্যানের নিচ থেকে যদি কেউ চলে যায় তাহলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা কোন পারপাসে ব্যবহার করতে পারি
আমরা সাধারণত পোলট্রি ফার্ম যেখানে টেম্পারেচার নির্দিষ্ট লেভেলে রাখতে হয় ওখানে ব্যবহার করতে পারি। আবার মসজিদে দেখা যায় যে ফ্যানগুলা চালানোর জন্য মসজিদে ব্যবহার করতে পারি, এবং আমাদের ক্লাসরুম রেস্টুরেন্ট এই সব জায়গাগুলোতে আমরা এই ডিভাইসটা ইউজ করতে পারি। এটা খুব লো রেটে তৈরি করা হয়েছে, বিধায় আমরা পোর্টেবল কারণে সব জায়গায় ব্যবহার করতে পারবো এবং খুব কম প্রাইসে ব্যবহার করতে পারবো। তো আমরা চাচ্ছি এইটার স্পেসিফিকেশন এবং এটা যাতে বাজারজাতকরণ করা যায় আর কি, তো আমরা চেষ্টা করতেছি এটা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিউল আলম তানিন, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, লেভেল 1 টার্ম 3, আর হচ্ছে আমার টিম। আমি আজকে আপনাদের সামনে দুটো সিম্পল ডোমেস্টিক ইলেকট্রিফিকেশনের দুটো সার্কিট দেখা যাচ্ছি, যেটাতে আমার টাইম এবং ইলেকট্রিসিটি দুইটাই সেভ হবে। যেমন ফার্স্ট যে ডায়াগ্রাম সেখানে আমি দেখতে পাইতেছি আমার একটা লোড আছে, ইট মে বি লাইট, ইট মে বি এ মোটর, ইট মে বি এ ফ্যান। সাপোজ ইউ হ্যাভ এ মোটর ইন দ্য গ্রাউন্ড ফ্লোর, আপনার সেই গ্রাউন্ড ফ্লোরের মোটরটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হয়, কিন্তু আমার এটা ব্যবহার করার কারণে আপনাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হচ্ছে না। আপনি চাইলে এই লাইটের মতো যে এখান থেকে অন এখান থেকে অফ করতে পারতেছেন, আবার এখান থেকে অন এখান থেকে অফ করতে পারতেছেন, এখান থেকে অন এখান থেকে অফ করতে পারতেছেন। এক্ষেত্রে আমি এই দুটা সুইচ মিলে একটা ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করেছি, যেটা হচ্ছে 6 পিনের একটা ইন্টারমিডিয়েট সুইচে আমার কাজ করতেছে, এবং এই দুইটা সুইচের ডিরেকশন সবসময় একই থাকা লাগে। সেক্ষেত্রে আমি আমার এই লোডটাকে ডিফারেন্ট প্লেস থেকে আমি কন্ট্রোল করতে পারবো। আর আমার আরেকটা ডায়াগ্রাম আছে সার্কিট, যেটাকে আমি টানেল সার্কিট বলতেছি। এই সার্কিটের ক্ষেত্রে আপনি যখন সিঁড়িঘরের ব্যবহার করতে পারেন, দেখা যায় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সিঁড়িঘরের প্রতিটা লাইট সারা রাত জ্বালানো থাকে, এক্ষেত্রে আমার ইলেকট্রিসিটিটা অপচয় হয়ে যাচ্ছে। আমি এই অপচয়টা রোধ করার জন্য এই সার্কিটটা কল্পনা করেছি। দেখেন আমি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যাবো তখন আমার প্রথম প্রয়োজন হচ্ছে এই লাইটটা। দেখেন দেন আমি এই লাইটটা অন করে দিচ্ছি, আমি যখন ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি তখন এই লাইটটা আমার প্রয়োজন নেই, দ্বিতীয় লাইটটা প্রয়োজন। আমি যখন ডিরেকশনটা চেঞ্জ করে দেবো তখন আমার ফার্স্ট লাইটটা অফ হয়ে সেকেন্ড লাইটটা অন হয়ে যাবে, এটা আমার তখন আর ফার্স্ট লাইটের প্রয়োজন নেই। তো সেকেন্ড আমি যখন আমার সেকেন্ড ফ্লোরে যাব তখন আবার যদি আমি ওইটা ডিরেকশন চেঞ্জ করে দিই আমার এই সেকেন্ড লাইটটা অফ হয়ে থার্ড লাইটটা অন হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আলো পেয়ে যাচ্ছি। এবং ফাইনালি যখন আমি টপ ফ্লোরে চলে যাব আমার ওই বাতিটা আমি অফ করে দিতে পারবো সুইচ ডিরেকশন চেঞ্জ করে, এক্ষেত্রে আমার কাজটা হয়ে গেল, আমার ইলেকট্রিসিটিটা অপচয় হলো না। আর এটা একদম খুবই কম ব্যয়সাপেক্ষ একটা প্রজেক্ট, যেটা আমরা প্রতি বাসা বাড়িতেই ব্যবহার করতে পারি আমাদের সময় এবং আমাদের ইলেকট্রিসিটি সেভ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম হচ্ছে হাবিবুর রহমান, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। এবং আমরা যে প্রজেক্টটা বানাইছি এটা একটা এমন একটা ডিভাইস যেটা আমাদের একটা যানবাহনে সেট আপ দেওয়া থাকবে, এবং যানবাহনে সেট আপ দেওয়ার ফলে কী হবে যে আমাদের ড্রাইভাররা যে ড্রিঙ্কস করে গাড়িতে ওঠে এটা সেট আপ দেওয়া থাকলে তারা ড্রিঙ্কস করে ড্রাইভ করতে পারবে না। আর আমরা এটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে, যেহেতু আমাদের দেশে আপনার নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে এখন বর্তমান যে কার্যক্রমগুলো হচ্ছে দুর্ঘটনা কমানোর জন্যে, তো আমরা এটাকে কেন্দ্র করে এটা নিয়ে আগাচ্ছি। এভাবে যে অ্যালকোহল সেবন করে যদি কোনো ড্রাইভার গাড়িতে ওঠে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সেন্সর আছে যেটা একটা নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া আছে, তো এখানে এটা সেন্স করবে এবং আমাদের এই ডিভাইসে কিছু সিগন্যাল পাঠাবে, এই সিগন্যালের ওপর বেস করে আমাদের গাড়িটা স্টপ এবং অন হবে, অফ অন হবে। আমাদের গাড়িটা এখন রানিং আছে, এক্ষেত্রে যদি কোনো ড্রাইভার ড্রিঙ্কস করে গাড়িতে ড্রিঙ্কস করতে চায় সেক্ষেত্রে অটোমেটিক কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের গাড়িটা স্টপ হয়ে যাবে, যখন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটা অফ হয়ে গেছে। এবং যদি অ্যালকোহলটা আবার নির্দিষ্ট মাত্রার নিচে চলে আসে বা আমাদের নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে যে ভ্যালুটাতে একটা ড্রাইভারকে আমরা ড্রাঙ্ক বলতে পারি সেই ভ্যালুটা সেট করা আছে, সেই ভ্যালুটার যদি ওপরে চলে যায় তাহলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু এখন অফ হয়ে গেছে। এবং এটা যদি ড্রাইভার যদি এমনও হয় যে গাড়িতে রানিং অবস্থায় ড্রিঙ্কস করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনার সেন্সরটা কাজ করবে অ্যাক্টিভ হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের গাড়িটা অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে, সেটা ব্রিথের ওপরে সেন্স করে আমাদের এটা কাজ করে। থ্যাংক ইউ। ডেভেলপমেন্ট ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শেষ বিভাগের স্টুডেন্ট। সো আমি যেটা বানিয়েছি সেটা হলো নাসা মাসরুবো। সো এটা মূল কাজ হলো যে এটা যে যে ডিপার্টমেন্টে আসছে যেগুলো কাজ টোটালি ইজিভাবে করা যায় সেগুলো আর কি। সাপোজ আমরা এটা 2021 সালে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জের জন্য প্রিপেয়ার করছি, এটা আমরা ফার্স্ট একটা ডেমো বানিয়েছি যেটা আমরা পরবর্তীতে আরও ডেভেলপ করবো, কারণ এখানে আমরা যেই পরিমাণে ইয়ে করলাম
সেটা অসাধারণ, কারণ এটাই আমরা পরবর্তীতে লোহা মানে অ্যালুমিনিয়াম দিয়ে ইউজ করব। পরবর্তীতে আমরা এখানে একটা রোবো আর্ম ইউজ করব, রোবো আর্ম যেটা আমাদের দেখুন একটা কালেক্ট যেমন একটা বস্তু সেটা নিবে, আর সয়েল টেস্টের মাধ্যমে যে সাপোজ ধরেন কোনো একটা মাটির নিচে পানি দিয়ে, যে আপনারা জানেন তো হয়তো নাসাতে পানি অভাব, পানি তো এমনি নেই, তো এই পানিগুলো কীভাবে সে কালেক্ট করবে, সে কীভাবে কোন ডাটা ইউজ করবে সেটার জন্য সে আমরা একটা সয়েল টেস্টের মতো ইউজ করবো। আর দেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমরা একটা ক্যামেরা দিব যেটা ইমেজ প্রসেসিং মাধ্যমে আশেপাশের ওয়েদার এমনকি সব কিছু তথ্য সে আমাদেরকে ডাটার মাধ্যমে ইউজ করবে। আর এইসব ডাটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে যেটা আমরা ইউজ করতে পারবো। আর সাপোজ ধরেন এতগুলো একটা নাসা যেটা কিন্তু পুরোপুরি ব্যাটারি কভার করা সম্ভব না, এর জন্য আমরা চারদিকে একটা ভবিষ্যতে যেটা প্ল্যান আছে আমার সোলার পাওয়ার ইউজ করবো, যা এক একটার পর এক একটা মানে পাওয়ার নিবে, যে ব্যাটারির মাধ্যমে সুন্দর করে আস্তে আস্তে ধরুন হঠাৎ করে দিনে সারাদিন পাওয়ার নিল, আর রাতেবেলা সে তথ্যগুলো সংগ্রহ করলো, একদিকে দিনেও সংগ্রহ করলো একদিকে রাতেও সংগ্রহ করলো, ঠিক এভাবে আমরা এটা কাজ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। অসীম কুমার সরকার, ত্রিপলি ডিপার্টমেন্ট, 12 সেমিস্টার। আমার প্রজেক্টের নাম ওভার ওয়াটার মেইনটেনিং। আমরা বাসা বাড়িতে যে ট্যাঙ্ক ইউজ করি, ওভারফ্লোর কারণে আমাদের পানির প্রবলেম হচ্ছে, পানি যে নষ্ট হচ্ছে, পানি নষ্টের কারণে আমাদের ইলেকট্রিসিটি অপচয় হচ্ছে, ইলেকট্রিসিটি অপচয়ের কারণে আমাদের বিদ্যুৎ কষ্টটা বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ কষ্টটাকে আমাদের ক্ষয় করার জন্যে, বিদ্যুৎ কষ্টটা অপচয় রোধ করার জন্যে আমরা এক ডিজিটাল ট্যাঙ্ক তৈরি করেছি। এই ডিজিটাল ট্যাঙ্কের অনেক সুবিধা আছে। এই ট্যাঙ্কটা যদি আমরা ইউজ করি, আমাদের ঢাকাসহ পুরো দেশের বিদ্যুৎ খরচ কিছুটা হলেও আমরা কমাতে পারবো। এই ডিজিটাল ট্যাঙ্কের সুবিধা হলো আমাদের কত পার্সেন্ট পানি আছে সে পানিটাকে তারা ডিসপ্লেতে শো করবে। এখন আমরা মোটরটাকে অন করতেছি, দেখতেছেন আমার পানিটাকে দেখাচ্ছি আপনাদের। এই ওয়াটার ট্যাঙ্কের এখন আমাদের ডিসপ্লেতে শো করবে যে আমরা পানি কতটুকু লেভেলে আছে, এবং পানি স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে, 20%, 50%, 70%, প্রত্যেকটা পার্সেন্টকে এরা ভেরিফিকেশন করবে, এবং যখন পানিটা ওভারফ্লো হবে তখন আপনাদের এটা সিগনাল দেবে। এই সিগনালের কারণে আমরা বিদ্যুতের অপচয়টাকে রোধ করতে পারবো, এবং আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই প্রজেক্টটা যদি আমরা বাণিজ্যিকভাবে চালু করি তাহলে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং দেশের যুব সমাজ থেকে সব ধরনের কাজকে আমরা আগেও আরও ত্বরান্বিত করতে পারবো। বিদ্যুৎ আমাদের প্রজেক্টের মেইন কাজ হলো বিদ্যুৎ অপচয় রোধ করা, এবং প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ যেন পৌঁছে, এর জন্যে আমরা এই প্রজেক্টটাকে বাণিজ্যিকভাবে করার জন্যে সবার কাছে প্রার্থনা জানাচ্ছি। এই দেখেন যে পানি লেভেল চেঞ্জ করতেছে, যখন আমাদের 20% লেভেল হয়ে গেছে পানি দেখেন হলুদ চিহ্ন দেখাচ্ছে, যখন 50% হয়ে গেছে পানি 50% দেখাচ্ছে, এখন আমাদের পানি দেখেন 75% হয়েছে, এখন দেখেন সবুজ বাতনটা দিয়ে দিচ্ছে। যখন পানিটা ওভারফ্লো হবে তখন আপনাদের অ্যালার্ম সিগন্যালটা আমাদের অ্যালার্ম দেবে। সালাম আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্পিড লিমিট সেফ রুট। স্পিডটাকে কন্ট্রোল করাটাই আমাদের মূলত বিষয়। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে যে এরকম, আমাদের সামনে যদি কোনো একটা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি কিংবা বাজার থাকে, এখানে যদি অনেকজন লোক থাকে তখন কী হয়, এখানে গাড়িগুলো ইচ্ছে মতো গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো আমাদের উদ্দেশ্য ছিল ওই যে অ্যাক্সিডেন্টটা বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য আমাদের এই প্রজেক্টটা। আমাদের এই প্রজেক্টের যখন আমাদের এদিক দিয়ে যখন একটা গাড়ি যাবে, তো গাড়ি যাওয়ার সময় একটা স্পিডটা আমাদের অটোমেটিক একটা ডিভাইসে কাউন্ট করে নেবে। আমাদের প্রজেক্টটা যখন এদিকে যখন একটা গাড়ি যাবে সেই স্পিডটা অটোমেটিকলি কাউন্ট করে নেবে। আমাদের ডিভাইসটা কাউন্ট করে নেওয়ার পরে কী করবে, তাকে যদি সে নির্দিষ্ট স্পিডে যায় তাকে সবুজ সংকেত দেওয়া হবে। সবুজ সংকেত দিলে সে গাড়িটা যেতে পারবে। যদি স্পিডটা যদি অতিরিক্ত যায় তখন তাকে একটা রেড সিগন্যাল দিবে। প্রথমে যদি সে রেড সিগন্যাল পাওয়ার পরে স্পিডটা যদি একটু কন্ট্রোল করে তাহলে তাকে যাওয়ার জন্য সুযোগ করে দিবে।
যদি দেখতেছে যে সে রেড সিগন্যালের মধ্যে স্পিড বাড়াচ্ছে, তখন অটোমেটিকলি একটা বিপ দিবে বা একটা সাউন্ড দিয়ে বলবে যে আপনার স্পিডটাকে কন্ট্রোল করেন। তারপরে সে শুনলো না, গাড়িটা চলতেছে এমন টাইমে কী হবে, যদি গাড়িটা যায় এখানে একটা মানে আমাদের স্পিড কন্ট্রোলার আসবে, এই যে স্পিড কন্ট্রোল হইল, অটোমেটিকলি এটা স্পিডটাকে কন্ট্রোল করবে, সে তার গাড়িটার স্পিডটা কমাই দিবে, তারপর চলে যাবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়তো সেটা থেকে আমাদের এই জিনিসটা দ্বারা রক্ষা করা যাবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মূল বিষয়। থ্যাংক ইউ। আমি মেহেদী হাসান, ত্রিপলি। আমি সুব্রহ্মণ্যম রম, ত্রিপলি ডিপার্টমেন্ট, 21 ব্যাচ। আমাদের প্রজেক্টের নাম SMS বেস ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। বেসিক্যালি এই প্রজেক্টটা কাজ করবে হচ্ছে কয়েকটা সেন্সরের মাধ্যমে, গ্যাস সেন্সর, স্মোক সেন্সর আর টেম্পারেচার সেন্সর, তিনটা সেন্সরের মাধ্যমে কাজ করবে। সমস্যা হচ্ছে আমাদের দেশে যে ফায়ার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলোর বড় কারণটাই হচ্ছে আমরা জানতে পারি না। আমার বাসায় আগুন লাগছে আমরা জানতে পারি না, অনেক পরে জানতে পারি, কিন্তু ততক্ষণে তো সব পুরো ছাই হয়ে গেছে, আমাদের কিছু করার থাকে না। কিন্তু আমাদের এই সিস্টেমটা ব্যবহারের মাধ্যমে আপনি তাৎক্ষণাৎ জানতে পারবেন। এখানে হচ্ছে আমরা ডিসপ্লেতে দেখতে পারবেন, ডিসপ্লেতে আপনার শো করবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হবে তখন আপনার ফোনে SMS যাবে, বা গ্যাস লিক করলে আপনার ফোনে SMS যাবে, আর ফায়ার লিক করলে আমাদের মোটর আছে, মোটরের সাহায্যে যেই জায়গাগুলোতে আপনার ফায়ার হয়েছে ঠিক সেই জায়গাগুলোতে পানি স্প্রে করবে, এবং পানির স্প্রে করার মাধ্যমে আমাদের ফায়ারটা নিভে যাবে। আর এমার্জেন্সি বাটন আছে, এমার্জেন্সি বাটনের সাহায্যে বাজার বা সাউন্ড হবে, যে সাউন্ড হচ্ছে বাজার বাজবে। আচ্ছা, বাজারটা আমরা মেইনলি ইউজ করছি যখন বিল্ডিংয়ে যে কোনো ধরনের প্রবলেম হবে, তখন যে কেউ এখানে প্রেস করতে পারলে বিল্ডিং যত তালায় হোক না কেন, কোনো প্রবলেম হলে যে কোনো জায়গা থেকে সেটা ডিটেক্ট করতে পারে, সারা সাবধানতা অবলম্বন করে সমাধানটা তাড়াতাড়ি খুঁজে নিতে পারবে। আর SMS বেসটা আমরা এর জন্য ফাইন্ড আউট করলাম, যেহেতু আমি এমন ঢাকার বাইরে থাকতে পারি, এখানে মাল্টি লেভেলে কিছু নাম্বার ব্যবহার করে আমরা যে কোনো সময় অ্যাটলিস্ট 90% সমস্যা রোধ করতে পারবো, যেহেতু আমরা সাথে সাথে তখন সেখানে অ্যাকশন নিতে পারবো। এখানে আমরা ফায়ার সার্ভিসের নাম্বারটাও ইনক্লুড করে দিতে পারবো, আমাদের বাসার যে নাম্বার সেটাও ইনক্লুড করে দিতে পারবো, এবং তারা অবগতর মাধ্যমে যে কোনো সমস্যা, ফায়ার লেভেল কিংবা গ্যাস কিংবা সামথিং, যে কোনো সমস্যা আমরা সাথে সাথে সমাধান করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইফতেখার আহমেদ হৃদয়। আমাদের প্রজেক্টটা হলো আর্থ ব্যাটারি। আমরা আর্থ ব্যাটারি এখানে মাটি নিয়ে কাজ করেছি। এখানে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা জানি মাটির বিভব পার্থক্য শূন্য, বিকজ মাটির ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো স্থির অবস্থায় থাকে। তো আমাদের মাথায় যেটা আসতো যে মাটিতে অনেক ইলেকট্রন থাকে, বাট সেটা আমরা কাজে লাগাতে পারছি না কেন। তো আমাদের যেটা করলো সেটা হলো, এটা যে মেইন লিডার আমাদের, সে বর্ণ সামি ইসলাম বর্ণ, এটা মূলত তারই ইনভেনশন, আমরা তার টিমে হয়ে কাজ করছি। তিনি আমরা যেটা করেছি সবাই মিলে সেটা হলো মাটিটাকে একটা রেসিডি এরিয়ার ভিতরে নিয়ে গিয়েছি। মাটিকে রেসিডি এরিয়ার ভিতরে নিয়ে গেলে যেটা হয়, মাটির যে এনার্জিগুলো আছে সেগুলো এক জায়গায় সীমাবদ্ধ থাকে। আর তারপর আমরা করেছি যেটা, দুটো ইলেকট্রন নিয়েছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই দুটো ইলেকট্রন সেই এসি এরিয়ার মাটির ভিতরে দিয়েছি। মাটির ভিতর দেওয়ার পর সেখানে একটা আর্টিফিশিয়াল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, যে কারণে এখানে ক্যাথোড থেকে আমাদের যে অ্যালুমিনিয়ামটা আছে সেটা, যে ইলেকট্রনগুলো আছে সেটা ক্যাথোড দ্বারা আকর্ষিত হয়ে ক্যাথোডের দিকে চলে যাচ্ছে, যে কারণে সেখানে যে একটা ইলেকট্রনগুলো একটা ফ্লো সৃষ্টি হয়ে গেছে সেটা অনবরতভাবে চলতে থাকে। আর আমরা কী জানি, যেখানে ইলেকট্রন ফ্লো অনবরতভাবে চলতে থাকে তার ঠিক বিপরীত দিকে আমরা একটা কারেন্ট ফ্লো পাই, মানে আমরা কারেন্ট পাচ্ছি। এখানে একটা সেলে যে কারেন্ট পাচ্ছি সেটা খুবই নগণ্য, বাট এখানে আমরা 26টা সেল ইউজ করেছি, 26টা সেল থেকে আমরা সেখানে 13 ভোল্ট পেয়েছি, 13 ভোল্ট প্লাস পেয়েছি, আর এখানে কারেন্ট রেটিং হলো 0.8। আমরা যদি এখানে কারেন্ট রেটিংটা বাড়াতে চাই তাহলে আমরা এখানে সেম টোটালটা দুইটা প্যারালালি দিয়ে দিলে কারেন্ট রেটিংটা বাড়বে। আর আমরা এটাকে নাম দিয়েছি যেটা আর্থ ব্যাটারি। আর এখন কেউ যদি বলে যে এইটা নিয়ে এর আগে কথা হয়েছে কি না, কোথাও এটা নিয়ে কোনো কাজ হয়েছে কি না, সেখানে রেফারেন্স হিসেবে আমরা যেটা বলতে পারি, 1841 সালে আলেকজান্ডার ভেইন নামে একজন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করেছিল, কিন্তু তিনি 1 ভোল্টের চেয়ে বেশি আপ করতে পারেনি, বিকজ তিনি ওপেন গ্রাউন্ডে করেছিল, হয়তো তার মধ্যে তখন সেটা আসেনি।
আর কিন্তু আমরা এই মুহূর্তে যেটা করেছি সেটা এখানে 12 ভোল্টের একটা প্রোটোটাইপ তৈরি করতে পেরেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান। আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড মামুন রানা এবং আছে আমার ফ্রেন্ড আলামিন নাজমুল। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুলি ডিপার্টমেন্টের 9th semester অধ্যয়ন করছি। আজকে আমাদের যে প্রজেক্টটি ছিল সেটি ছিল হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিফিকেশন অ্যান্ড অটোমেশন। বেসিক্যালি আমাদের প্রজেক্টটাতে একটি ইন্ডাস্ট্রির একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ধরনের কার্যক্রম থাকে তার প্রত্যেকটি কার্যক্রমকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি এখানে আমরা ট্রান্সফরমার থেকে শুরু করে 3-phase meter, ডিবি বক্স, সিঙ্গেল ফেজ মিটার, লাইন, PFI অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সিস্টেম, দেন মোটর কন্ট্রোলিং সহ অন্য সকল বিষয়গুলোকে ইনক্লুডিং PLC আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের প্রজেক্টটি দেখে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ অনেক খুশি হয়েছেন এবং আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও চালিয়ে যাওয়ার জন্য অনেক বেশি দোয়া করেছেন। আজকে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এই অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রির যে ফিল্ডটা সেই ফিল্ডটা কিছুটা হলেও প্রোভাইড করা। অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে কীভাবে একটি প্রজেক্ট করা হয়, অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে একটি মোটর কীভাবে চলে, অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রির ফিল্ডে কীভাবে একটি প্রোডাকশন লাইন চলে সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়া ছিল আজকে আমাদের প্রজেক্টের মূল এবং প্রধান উদ্দেশ্য। আমাদের প্রজেক্টটিতে আজকে প্রথমে আমরা এখানে ইউজ করেছিলাম একটি 11KVA 2440 স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং সেই স্টেপ ডাউন ট্রান্সফরমারটি থেকে আমরা সরাসরি লাইন নিয়েছিলাম একটি 3-phase এনার্জি মিটারে, যেটির মূল কাজ ছিল আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ ইলেকট্রিসিটি খরচ হবে সেই ইলেকট্রিসিটিকে হিসাব করে টোটাল বিলটাকে আমাদের সামনে উপস্থাপন করা। এরপর আমাদের ছিল একটি ডিবি বক্স, যেখানে বেসিক্যালি আমাদের ইউজ করার কথা ছিল একটি ভ্যাকুয়াম MCB, কিন্তু সেটি আমাদের কাছে না থাকার জন্য আমরা নর্মাল MCB দিয়ে করেছি। কিন্তু এরপর থেকে আমরা এখান থেকে আমরা একটি 440 3-phase এবং একটি 220 সিঙ্গেল ফেজ লাইন বের করেছি। 220 সিঙ্গেল ফেজ লাইনটি বেসিক্যালি ছিল হচ্ছে ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম নর্মাল লাইট ফ্যান যেগুলো 220 ভোল্টে চলে সেগুলোকে চালানোর জন্য, এবং 440 লাইনটি ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের টোটাল যে মোটর পার্টি রয়েছে বা হ্যাভি লোডের যে পার্টি রয়েছে সেটি চালানোর জন্য। এছাড়া আমরা হচ্ছে এই 3-phase এনার্জি মিটারের পরে একটি সিস্টেম ইউজ করেছিলাম, সেই নাম ছিল PFI বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সিস্টেম। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে আমাদের যে লাভটি প্রধানত হবে সেই হচ্ছে বিষয়টি এমন যে পাওয়ার ফ্যাক্টর যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের পাওয়ার লসটা কমে যাবে এবং পাওয়ার লসটা কমার পাশাপাশি আমাদের বিদ্যুতের বিলটা কিন্তু কমে আসবে। এর ফলে আমাদের দেশের যেমন লাভ হবে তেমনি আমাদের ইন্ডাস্ট্রিও লাভজনক ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এই PFI সিস্টেম ইউজ করার মাধ্যমে আমরা পাওয়ার লসটাকে কমাতে সমর্থ হব 20-25% পর্যন্ত। এরপর আমরা এখান থেকে 3-phase লাইনটি নিয়ে বেসিক্যালি আমরা এখানে মোটরটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো দুইভাবে। প্রথমত যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে একটি অ্যানালগ পার্ট এবং পরবর্তী যে পার্টি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল পার্ট, ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক পার্ট। প্রথমত ম্যানুয়াল পার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন আছে, আচ্ছা ম্যানুয়াল পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ডল স্টার্টার, যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আছে আমাদের ফরওয়ার্ড টু রিভার্স স্টার্টার এবং এ পাশে আছে আমাদের স্টার্ট টু ডেল্টা স্টার্টার। এর মাধ্যমে আমরা বেসিক্যালি ডল স্টার্টারের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো একটি মোটরকে সরাসরি সুইচের মাধ্যমে অন করতে পারবো এবং সুইচের মাধ্যমে অফ করতে পারবো। এরপর ফরওয়ার্ড রিভার্স স্টার্টারের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো একটি মোটরকে উভয় ডিরেকশনে ঘোরাতে পারবো, অর্থাৎ একটি মোটরকে আমরা চাইলেই ক্লোকওয়াইজ অর অ্যান্টি ক্লোকওয়াইজ সাইকেলে ঘোরাতে পারবো। এরপর আমরা এখানে বেসিক্যালি ইউজ করেছি স্টার্টার ডেল্টা স্টার্টার, এটার মূল কাজ হচ্ছে আমাদের ছিল যেটি সেটি হচ্ছে মোটরের যে ইনিশিয়াল যে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট লাগে সেই হাই অ্যামাউন্ট অফ কারেন্টটাকে কিছুটা হলেও রিডিউস করা, এবং হাই অ্যামাউন্ট অফ কারেন্টটাকে রিডিউস করার মাধ্যমে আমাদের মূল টার্গেটটি ছিল যাতে আমাদের সিস্টেমটি কোনো ধরনের কোনো ড্যামেজ না হয়। এরপর আমরা যে জিনিসটি ইউজ করেছি সেটা হচ্ছে এখানে একটি VFD ইউজ করার মাধ্যমে আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের যে RPMটি রয়েছে মোটরে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। এছাড়া এখানে আমরা একটি লোগো PLC ইউজ করেছিলাম এবং লোগো PLC ইউজ করার মাধ্যমে বেসিক্যালি আমরা এখানে VFDকে নিয়ন্ত্রণ করেছি এবং VFDর মাধ্যমে আমরা বেসিক্যালি মোটরটাকে নিয়ন্ত্রণ করেছি। এটি বেসিক্যালি একটি ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ একটি অটোমেশন করার জন্য যথেষ্ট একটি প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান, আমি টিম ঘড়ি থেকে বলছি। আমাদের প্রজেক্ট হচ্ছে ড্যাফোডিল মিনি স্যাটেলাইট। এটা বেসিক্যালি স্পেস সায়েন্স বোঝার জন্য আমরা তৈরি করছি, যেখানে আমরা স্পেস সায়েন্স বুঝতে পারবো, যেমন স্যাটেলাইট লঞ্চিং অ্যান্ড স্যাটেলাইট ড্রপিং। আমরা এখান থেকে
এক কিলোমিটার উপর থেকে আমাদের স্যাটেলাইটটা ড্রপ করে দিই, তখন বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ডাটা যেমন টেম্পারেচার, হিউমিডিটি, অক্সিজেন লেভেল অ্যান্ড হচ্ছে হাইট, ব্যারোমেট্রিক প্রেশার, এই জিনিসগুলো আমরা এখান থেকে গ্রাউন্ড স্টেশনে পাই। আমরা এখানে পুরো জিনিসটা হ্যান্ডমেড তৈরি করছি বা বাসায়। যেরকম এখানে আছে আমাদের এখানে গ্রাউন্ড স্টেশন রিসিভার আছে, যেটা আমরা এখানে নিজেরা তৈরি করেছি। আমাদের গ্রাউন্ড স্টেশনের রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার, যেটা সেকেন্ডে 10টা ডাটা দিতে পারে, মিনস 10 হার্জ ডাটা আমরা পাস করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোবাশির কায়সার। আমার প্রজেক্টের নেম হচ্ছে সোলার গ্রিড কানেক্টেড পাওয়ার প্ল্যান্ট অ্যানালাইটিক্যাল ডিজাইন ইন ড্যাফোডিল ইউনিভার্সিটি একাডেমি বিল্ডিং 4। আমরা এখানে যে প্রজেক্টটা করেছি এটা হচ্ছে মূলত একটি প্রজেক্টের মডেল। এই মডেলটি আমরা করেছি আমাদের ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাসের একাডেমি বিল্ডিং 4-এর উপরে। তো এটি হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্টের একটি ডিজাইন। তো এখানে আমরা ডিজাইন করার জন্য আমরা সোলার সর্বপ্রথম হচ্ছে একাডেমি বিল্ডিং 4-এর ডিজাইনটা অ্যানালাইজ করেছি। এক্ষেত্রে হচ্ছে আমরা একাডেমি বিল্ডিং 4-এর ছাদের এরিয়াটা মেজার করেছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1900 মিটার স্কোয়ার। তারপরে হচ্ছে আমরা একটি সফটওয়্যার রেড স্ক্রিন, এই সফটওয়্যারের মাধ্যমে এই পুরো একাডেমি বিল্ডিং 4-এর সোলার প্যানেলের ডিজাইনটা করেছি, এবং সেই সাথে একাডেমি বিল্ডিং 4-এর একটি বছরের ডিমান্ড ক্যালকুলেশন করেছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের লাইফ টাইম হচ্ছে 30 বছর। 30 বছর শেষে আমরা প্রজেক্ট আমাদের ভার্সিটির টোটাল কস্টিং থেকে আমরা 19 কোটি টাকা সেভ করতে পারতেছি। এই কস্টিংয়ের জন্য আমাদের সুপারভাইজার হিসেবে আছেন ডক্টর আলম হোসেন মণ্ডল, তিনি আমাদেরকে একটি সফটওয়্যার দিয়েছেন রেড স্ক্রিন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটি সোলার পাওয়ার প্ল্যান্টের মডেল করতে পারি, সেই মডেল দ্বারা আমরা একটি প্রজেক্টের অ্যানালাইসিস করতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ইয়ারের বিভিন্ন টাইম শিডিউল ভাগ করা হয়েছে। এতে আমরা ভ্যাকেশন টাইম, এক্সাম টাইম এবং রেগুলার টাইমে ভাগ করেছি। এক্ষেত্রে আমাদের প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের র্যাপিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীদের রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জ্ঞানদান করা এবং সকলকে ক্লিন এনার্জি সম্পর্কে উৎসাহিত করা। থ্যাংক ইউ।